তিন দিন ধরি লঘুচাপ জনিত বর্ষা ফলরে ধোইগলা 100 ফুটরু অধিক লম্বর কংক্রিট রাস্তা, যা ফলরে যাতায়াতরে বাধা সৃষ্টি হয়েছে। এভাবে ঘটনা দেখিবাকু মিলিছি ভোগরাই ব্লক অন্তর্গত কুড়িদা গ্রাম পঞ্চায়েত অধীন কুড়িদা গ্রামে। তিন দিন ধরি বর্ষা লাগি রহিতিবা যোগু ভোগরাই ব্লকর বিভিন্ন তলিয়া অঞ্চল জলমগ্ন হয়েথিবা বেলে কুড়িদা গ্রামে থিবা পঞ্চায়েত অফিস ঠারু শীতলা মন্দির পর্যন্ত রাস্তায় প্রায় 100 ফুট লম্বর কংক্রিট রাস্তার তলু মাটি ধোই হয়েযা ফলরে রাস্তাটি 5 ফুট তলকু দবি যাই সম্পূর্ণ ফাটি যাইছি। এই মুখ্য রাস্তা উপরে নির্ভর করুথবা 40 রু ঊর্ধ্ব পরিবার এবে ঘরু বাহারি পারু নাহান্তি। আজি মধ্য প্রবল বর্ষা লাগি রহিথিবারু রাস্তা পার্শ্বরে থিবা 4টি পক্কা ঘর পিলার পাখুরু মাটি ধোই যিবা ফলরে ভুষুড়ি যা আশঙ্কা থিবারু লোকমানে ভয়ভীত অবস্থায় অছন্তি। ভোগরাই প্রশাসন তরফরু তহসিলদার আরআই ঘটনাস্থলরে পৌঁছি তুরন্ত বালিবস্তা পকাই রাস্তা মরামতি কার্য করা যাইছি। মো নাম শ্রী প্রতাপ কুমার জেনা, মু কুড়িদা গ্রাম পঞ্চায়েতর সরপঞ্চ। কি ভয় অবস্থা লে বি ঘসি গলে কালি রাতিরে হঠাৎ বর্ষারে সকাল জানিব পড়লি দবি যাইছি। এই রাস্তাটা কুড়িদা শীতলা মন্দির কু যাউছি, রাস্তাটা বহুত গ্রামর অশান্তি, এটা কি শীতলা মন্দির পাকু তারপর কত ঘর নির্ভর করছি। এইটা তো গাঁর টোটাল সমস্তঙ্কর মন্দির কু যাওয়ার রাস্তা, এইটি এই গোটে সাই গড়ে ঘড়েই ফ্যামিলি পুরা গতকাল রাতে হচ্ছে, তো ইয়ে বহু চিন্তার বিষয়। আমা ছুয়া অঞ্চলবাসী তথা ইয়ে পুরা অন্য 40-45 ঘর কিভিতি ভাবে বাহারে যাবে আসবে রহবে বহুত চিন্তার বিষয় আজ্ঞা। গতকাল রাতে 8টা সময় আমি জাণিবা পাইলু বর্ষা হোথায় সেতিক বেড়ে এ রাস্তা ডবিবা প্রক্রিয়া আরম্ভ হলা বলে আমি অনুমান কলু। ভয়ভীত অবস্থায় ছিল, মু দূরেই দেলু সকাল রাতি, যেতে রাতি ন পাও আমি সকাল দেখিলা বেলকু এইভাবে অবস্থা, গোটিয়ে ঘর সহিত এ টোটাল রাস্তা ডবি তলকু তলকু বসি যাচ্ছে। জয়েশ্বর চিন্ময় কুমার দাস রিপোর্ট, খবর ওড়িশা।